আসসালামু আলাইকুম আলহামী আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুল্লাহবাদ সুপ্রিয় দিনী ভাই বোনেরা বর্তমানে সারা দুনিয়ায় করোনা ভাইরাসের যে অবস্থা তাতে মানে বর্তমান অবস্থা দেখে যা মনে হচ্ছে যে এবার রমাদানে হয়তো মসজিদগুলোতে সলাতু তারিহ আগের মতো জামাতবদ্ধভাবে আদায় হবে না আমরা চাই যে জামাতবদ্ধ হয়ে মসজিদে তারাবি আদায় করতে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এতে করে বোঝা যাচ্ছে হয়তো আমরা এই নামাত থেকে এবার আমরা মাহরুম হব তো যদি আল্লাহ না করুন লাকাদ্দার আল্লাহ যদি আমাদেরকে বাসাতেই তারাবি আদায় করতে হয় যেমনটা আমরা এখন আমাদের পাচুক্ত সলাদগুলো ঘরেই আদায় করছি রমাদানেও যদি সল্লাত্তারবি বাসায় আদায় করতে হয় সেক্ষেত্রে আমরা কীভাবে সলাাতুত্তারবি আদায় করব। সুপ্রিয় দিনী ভাই বোন যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে মা ইসারদালার যে বর্ণনা সহি বুখারিতেও উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম রমাদানের রাত্রিতে তিনি মাস্তিদে তিন দিন জামাতের সাথে সলাাতুত্তারাবি আদায় করিয়েছেন তিনি জামাত স্টার্ট করেছিলেন সলাদ স্টার্ট করেছিলেন এরপরে সাহাবাইকেরাম তার সাথে যুক্ত হয়েছিলেন এভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পর চতুর্থ দিন তিনি দেখলেন যে অসংখ্য মানুষ মানে সাহাবাইকেরাম তারা আগ্রহী হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন আল্লাহ রসুল সেদিন আর মসজিদে গিয়ে তাদেরকে নিয়ে রাতের সলাদ আদায় করলেন না ফজরের পরে তিনি সাহাবিদেরকে বললেন যে তোমরা সবাই উপস্থিত হয়েছ এই যে এটার জন্য আমার কাছে মানে কষ্ট লেগেছে অথবা আমি তোমাদের উপরে রাগান্বিত ব্যাপারটা এরকম না হাসি তু আন তুফর আলাইকুম আমি ভয় পাচ্ছি যে এই নফল ইবাদতটুকু তোমাদের উপরে ফরজ হয়ে যায় কি না ফাতে আজিজু আনহা এরপরে তোমরা এটা আদায় করতে পারবে না গুণাগার হয়ে যাবে তো এই উম্মাতের দুর্বলতার কথা চিন্তা করি এটা যেন আমাদের উপরে ফরজ হয়ে না যায় এই জন্যে তিনি জামাত ছেড়ে দিয়েছিলেন এ অবস্থায় চলতে লাগলো আল্লাহ রসুল সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন বকর বকরদ্দ্দিল্লা তালনহর সময়টাও এভাবেই চলে গেল ওমর উদ্দিল্লা তালন যুগে আবার নতুন করে জামাতে সলাত তারাবি আদায়ের প্রচলন শুরু হয় তো এখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি যে যদি জামাত মসজিদে তারাবির জন্য না হয় আমরা ঘরে খুব সুন্দরভাবেও সেটা আদায় করতে পারি মা আয়সারদাল আনহা সম্পর্কে একটি হাদিস আমরা উল্লেখ মা আইসারুল্লাহ আনহ আনহা আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সম্পর্কে যে একটি হাদিস বলেছেন বিশেষ করে রামাদানের রাতের সলাতের ব্যাপারে কেয়ামাইল তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছি যে তিনি রমজানের রাত্রিবেলায় বা হাদিসটা ঠিক এরকম যে মা কানা রসুল্লা সাল্লা আলি ফি উফি রমাদনালাফি ফি রিহি আলা এহদা আশালতা রকা আতন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমাদনে হোক বা রমাদনের বাহিরে হোক কখনোই রাতের সলাত এগারো রাকাতের বেশি পড়তেন না এরপরে তিনি বললেন যে ফসল্লাহ আরবা আন ফলা তস আল্লাহ আন হসন হিননা হিন্না তিনি চার রাকাত সলা আদায় করতেন শুরুতে এই চার রাকাত এত লম্বা আর এত চমৎকার ছিল আমাকে জিজ্ঞেস করো না আমি বর্ণনা করতে পারবো না তো মাসল্লা আরবা আনফলাতস আল্লা আন হসন হিন্না অতুলি হিন্না এরপরে তিনি আরও চার রাকাত আদায় করতেন এই চার রাকাত যে এত লম্বা ছিল এত দীর্ঘ ছিল আর এত সুন্দর ছিল আমাকে জিজ্ঞেস করো না আমি সেটা বর্ণনা করতে পারবো না তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে আপনি ঘরে একাকি যাদের পবিত্রকর আনের অসংখ্য সুরা মুখস্থ আছে বা যারা হাফিজুল কোরআন আছেন আপনারা লম্বা করে কেয়াম করতে পারেন ঘরে আপনাদের পরিবারের লোকদেরকে নিয়ে যদি তা না হয় তাহলে আপনি যতটুকু জানেন পাঁচটা সুরা সাতটা সুরা সেগুলো আপনি বারবার একই রাকাতে তিলাওয়াত করতে পারেন কোনো অসুবিধা নেই এর পাশাপাশি আপনি লম্বা রুকু করতে পারেন লম্বা সিজদা করতে পারেন এভাবে আপনি কিন্তু সলাত তারাবি ঘরে খুব চমৎকারভাবে আপনি আদায় করতে পারেন হোসো এবং খোদুর সাথে বিনয়ের সাথে আল্লা সুবহানুয়া তালা তার রাসুলের মাধ্যমে আমাদেরকে তো এই কথাও জানিয়েছেন মানকামা লাইলাত ওয়াহি সাহেবান মানকামা রমাদন ইমান আন ওয়াহতি লাইলাতুল কাদার যে ব্যক্তি পেলো এবং লম্বা সময় দাঁড়িয়ে আল্লা সুবাহানুয়া তালার জন্য সলা অফার করলো এহতে সাহাবের সাথে সবাব প্রত্যাশায় সবাবের আশায় ইমানের সাথে আল্লাহ সুবহান আতালা বলেছেন তার পূর্বের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয়া হবে সুতরাং মসজিদে যদি তারাবী আদায়ের সুযোগ আমরা পাই আমরা অবশ্যই মসজিদে জামাতের সাথেই আদায় করব। বেদ নির্লাহিতা আলা একান্ত যদি এই সুযোগটা রমাদনে না হয় হতাশ হওয়ার কারণ নাই আপনি বরং এটাকে আরও সুন্দর রূপে ঘরে আদায় করতে পারেন আপনি মসজিদে গেলে হয়তো ইমাম সাহেব খুব লম্বা করে সিজদা করেন না খুব লম্বা করে রুকু করেন না আপনার পছন্দের আয়াতগুলো হয়তো উনি তিলাওয়াত করেন না সব সময়। কিন্তু ঘরে কিন্তু আপনি আপনার পছন্দের আয়াতগুলো তিলাওয়াত করতে পারবেন বুঝে বুঝে পড়তে পারবেন লম্বা করে রুকু সিজদা আল্লা সুবহানু আতালাকে দিতে পারবেন খুব সুন্দর রূপে এটার সুযোগ কিন্তু আমাদের আছে সুতরাং আমরা হতাশ হব না আমরা আল্লা সুবহানু আতালার ফয়সালের উপরে সন্তুষ্ট থাকবো আর যেহেতু আপনাদের আমাদের সবারই মনের আকাঙ্ক্ষা আছে যে আমরা যদি জামাত পাই এই জামাতে আমরা শরিক হবো এই সবাব কিন্তু আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে লিখে দিবেন সুতরাং সবাবের দিক থেকে আমরা মাহরুম হব না এবং ইবাদাতের গুণগত মান রক্ষাও আমাদের পক্ষে কিন্তু সম্ভব সেটা ঘরে থেকেও আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসলাল্লাহ তালা সেইদিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত